বলে রয়েছে শঙ্কর দা। সুযোগ এবং গোল, আলমগীর দা, আলমগীর দা গোল করে, গোল করে ফেললো। টেলর পাওয়ারফুল শট এবং সরাসরি কিন্তু বাইরে। দেখতে পাচ্ছি শরীফুল দা, রাজা দা, পলাশ দা, টেলর, শেখ বাবাই, সুনীল, আলমগীর দা। গোলরক্ষক শঙ্কর দা নিজের দখলে রাখ। রিচার্ড সেখান থেকে অগাস্টিনকে লক্ষ্য করে, দেখা যাক। আজকের দিনের দুটো সেরা দুটো টিম কিন্তু সামনাসামনি লড়াই করছেন। এডি ব্যাক পাস রাজাদাকে লক্ষ্য করে, আলমগীর দা, রিচার্ড সেখান থেকে সাগর দা, বল পেয়েছে টেলর, দেখা যাক কাকে ছাড়বেন। এডিকে লক্ষ্য করে দেখা যাক ডেঞ্জার জায়গায় ফ্রি কিক, কে আসছেন ফ্রি কিক নেওয়ার জন্য। সুযোগ তাকে লক্ষ্য করে রিচার্ড যদি তিন সমর্থক হন, তিন কর্মকর্তা হন, তাহলে কিন্তু আপনাদের থেকে শরীফুল দা বল বাড়িছে এডিকে লক্ষ্য করে, এডি থেকে শরীফুল দা, দেখা যাক টেলরকে লক্ষ্য করে ব্যাক পাস করে দিলে কিন্তু সরাসরি রাজা দাকে লক্ষ্য করে। খেলার চলছে বিধাননগর দক্ষিণদারিতে খেলার মাঠে। দারুণ স্কিল, সুযোগ ছিল কিন্তু গোলের, ভালো শট নিয়েছিল কিন্তু পলাশ দা। মাইনাস রেখেছিল কিন্তু রায়াদা ঠিক জায়গায় রাখতে পারল না বলটা, সেখান থেকে টেলর, দেখা যাক গোল হতে পারে কিন্তু পলাশকে লক্ষ্য করে। বল থেকে টেলরকে লক্ষ্য করে, টেলর থেকে এডি, টেলর পাওয়ারফুল শট এবং সরাসরি কিন্তু বাইরে। খুব ভালো পাওয়ার শটটা নিয়েছিল কিন্তু টেলর। ফুটবল
হ্যালো খেলা খেলোয়াড় দেখা যাক নিজের দখলে রাখা সেখান থেকে সাগর দা মার্ক করছেন কিন্তু সেখান থেকে বল চলে এসছেন কিন্তু সরাসরি কিন্তু আলমগীর তার কাছে সরাসরি গোলরক্ষক শঙ্কর দার কাছে হয়ে গেল কিন্তু এডি দেখা যাক ভিতরে ঢোকার চেষ্টা শট রেখেছিলেন শঙ্কর তার চমৎকার সেভ বলছি না তোমাকে বলছি যেও না শঙ্কর দা এগিয়েছেন কিন্তু আজকের বলতে গেলে ফার্স্ট রাউন্ডের সব থেকে টপ দুটো টিম কিন্তু সামনাসামনি লড়াই করছে একদিকে রয়েছে পলাশ এডি টেলার শরীফুলদা আলমগীর দা বলে রয়েছে রাজাদা অপরদিকে রয়েছে রাজাদা প্রভাকর রাজা সাগর দা অগাস্টিন বাবলু রিচার্ড বলে রয়েছে শঙ্কর দা সুযোগ এবং গোল আলমগীর দা আলমগীর দা গোল করে ফেললো রিচার্ড থেকে কাকে ছাড়বেন দেখা যাক পাশ রাজা দাকে লক্ষ্য সরি শঙ্কর দাকে লক্ষ্য করে দেখা যাক শঙ্কর দার শট সেখান থেকে বল পাইছে রিচার্ডকে লক্ষ্য করে অগাস্টিন দেখা যাক নিজের তখনও রাখার চেষ্টা রাজাদা সেখান থেকে সাগর তাকে লক্ষ্য করে
মিসপাস দেখা যাক ডেঞ্জার হতে পারে ওহো শঙ্কর দা আউটস্ট্যান্ডিং সেভ কিন্তু রেফ্রিজারেটর বাবা শুধু গেলো বলতে বলতে কিন্তু খেলা শেষ এবং কলাসদের টিম কিন্তু এক গোলে জয়লাভ করলো আলমগীর দার দেওয়া গোলে কিন্তু জয়লাভ করলো একমাত্র গোল করেছে আলমগীর তবে সারা মাঠ ধরে খেলেছেন ইডি প্রথম দিনের পঞ্চম খেলার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমি